আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এমিচার ক্রিয়েশনস। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। অটোক্যাড বিষয়ক ধারাবাহিক টিউটোরিয়ালের সপ্তম পর্বে আপনাকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। অটোক্যাড বিষয়ক ধারাবাহিক টিউটোরিয়ালের বাকি পর্বগুলো যদি আপনি দেখে না থাকেন তাহলে আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সর্বপ্রথম সেই পর্বগুলো দেখে নিতে পারেন। এতে করে পূর্বে যে বিষয়গুলো আমি আপনাদেরকে শিখিয়েছিলাম সে সম্পর্কে আপনি জানতে পারবেন। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ব্লক টুলবার এবং প্রপার্টিস টুলবার সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব গ্রুপ টুলবার, ইউটিলিটিস, ক্লিপ বোর্ড এবং ভিউ সম্পর্কে। অটোক্যাডের উপরে শেষের দিকে আপনি যথাক্রমে এই চারটি টুলবার পেয়ে যাবেন। এখানে আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন গ্রুপ টুলবার, ঠিক তার পাশেই রয়েছে ইউটিলিটিস, ক্লিপ বোর্ড এবং ভিউ। এগুলোর ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের টুলস রয়েছে। তো এই টুলসগুলো কিভাবে ব্যবহার করতে হয়, কোনটির কি কাজ, সে সম্পর্কে আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম যে টুলবার সম্পর্কে আমরা আলোচনা করব সেটি হচ্ছে গ্রুপ টুলবার। গ্রুপ কিন্তু অটোক্যাডে খুবই গুরুত্বপূর্ণ একটি টুলবার। এটি অনেকটা ব্লক টুলবারের সিমিলার। আমরা যখন ব্লক টুলবারের সাহায্যে কোনো ব্লককে তৈরি করা শিখেছিলাম তখন দেখেছিলাম যে ব্লকগুলো কিন্তু একটি একক অবজেক্ট হিসেবে সিলেক্ট হতো। কিন্তু আপনি যদি চান একাধিক ব্লককে একত্র করে একটি গ্রুপ তৈরি করতে তখন আপনি এই গ্রুপ কমান্ডের সাহায্য নেবেন। সেটি কিভাবে করতে হয় তা এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। সেজন্য আমি আগে থেকে আমার ড্রয়িং পেজে ব্লক কমান্ডের সাহায্যে এরকম একটি ড্রয়িং করে রেখেছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন চেয়ার অ্যান্ড টেবিলের একটি সিম্বল। আমি যদি এই অবজেক্টগুলোকে সিলেক্ট করি আপনি দেখতে পারবেন প্রত্যেকটি অবজেক্ট কিন্তু আলাদা আলাদা অবজেক্ট হিসেবে সিলেক্ট হচ্ছে। কিন্তু আপনি যদি চান এই প্রত্যেকটি অবজেক্টকে নিয়ে একটি গ্রুপ তৈরি করতে তখন আপনি চলে যাবেন গ্রুপ টুলবারের ভিতরে এই গ্রুপ নামক অপশনটিতে। আপনি সর্বপ্রথম এখান থেকে গ্রুপ অপশনটিকে সিলেক্ট করবেন, তারপরে চলে যাবেন অটোক্যাডের নিচের দিকে কমান্ড বক্সে। কমান্ড বক্সে আপনি দেখতে পারবেন নেম নামক একটি অপশন। আপনি এই নেম অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখানে আপনি একটি নাম দিবেন, অর্থাৎ আপনি যে গ্রুপটি তৈরি করতে চাচ্ছেন তার একটি নাম এখানে আপনি দিবেন। আমি যেমন দিলাম সিটি, অর্থাৎ চেয়ার অ্যান্ড টেবিল, লিখে এন্টার বাটন প্রেস করবেন। তারপরে আপনি যে অবজেক্টগুলো নিয়ে গ্রুপটি তৈরি করবেন সেই অবজেক্টগুলোকে সিলেক্ট করবেন। আমি এখান থেকে সবগুলো অবজেক্টকে সিলেক্ট করলাম, তারপরে কিবোর্ডের এন্টার বাটন প্রেস করবেন। এখন যদি আপনি আপনার মাউসটিকে এই অবজেক্টের উপর নিয়ে যান দেখতে পারবেন প্রত্যেকটি কিন্তু একটি একক অবজেক্ট হিসেবে সিলেক্ট হচ্ছে। আমি যদি এখন এই অবজেক্টটিকে সিলেক্ট করি দেখতে পারবেন তার চার দিকে হোয়াইট কালারের একটি বাউন্ডিং বক্স দেয়া আছে। এর মানে হচ্ছে আপনি যে গ্রুপটি তৈরি করেছিলেন তা কিন্তু হয়ে গেল। তো আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। চলে যাচ্ছি আমাদের পরবর্তী টুলসে। আর পরবর্তী টুলস হচ্ছে আনগ্রুপ। আপনি আপনার তৈরিকৃত গ্রুপটিকে যদি আনগ্রুপ করতে চান তখন আপনি চলে যাবেন গ্রুপ টুলবারের ভিতরে উপরের দিকে এই আনগ্রুপ নামক অপশনটিতে। আপনি সর্বপ্রথম এখান থেকে এই আনগ্রুপ নামক অপশনটিকে সিলেক্ট করবেন। তারপরে দেখতে পারবেন আপনার কার্সার পয়েন্টে লেখা থাকবে সিলেক্ট গ্রুপ, অর্থাৎ আপনি যে গ্রুপটিকে আনগ্রুপ করতে চাচ্ছেন সেই গ্রুপটিকে সিলেক্ট করবেন। আমি যেমন এখান থেকে এই গ্রুপটিকে সিলেক্ট করলাম, তারপরে কিবোর্ডের এন্টার বাটন প্রেস করবেন। এখন যদি আমি অবজেক্টগুলোর উপরে মাউসটিকে নিয়ে যাই দেখতে পারবেন প্রত্যেকটি অবজেক্ট কিন্তু আগের মতো আলাদা হয়ে গেছে, অর্থাৎ আমি যে গ্রুপটি করেছিলাম সেই গ্রুপটি কিন্তু আনগ্রুপ হয়ে গেল। চলে যাচ্ছি আমাদের পরবর্তী টুলসে। পরবর্তী টুলস হচ্ছে এডিট গ্রুপ। আপনি আপনার তৈরিকৃত গ্রুপটিকে যদি বিভিন্নভাবে এডিট করতে চান তখন আপনি এই অপশনটি সাহায্য নেবেন। তো কিভাবে সেটি করতে হয় এখন আমরা দেখব। সেজন্য আমি এই অবজেক্টগুলোর সাহায্যে আরও একবার গ্রুপটিকে তৈরি করে নিচ্ছি। আমি এখান থেকে গ্রুপ অপশনটিকে সিলেক্ট করলাম, তারপরে এই ডান দিকের তিনটি চেয়ার সহ টেবিলটিকে সিলেক্ট করে একটি গ্রুপ তৈরি করে নিলাম। এখন যদি আমি এর উপরে মাউসটিকে নিয়ে যাই তাহলে দেখতে পারবেন একটি চেয়ার বাদে বাকিগুলো কিন্তু গ্রুপ হিসেবে তৈরি হয়ে গেছে। এখন আমরা দেখব যে এই গ্রুপের ভিতরে কিভাবে বিভিন্ন রকমের এডিট করা যায়। সেজন্য আপনি সর্বপ্রথম এই এডিট গ্রুপ নামক অপশনটিকে সিলেক্ট করবেন, তারপরে যে গ্রুপটিকে এডিট করবেন সেই গ্রুপটিকে সিলেক্ট করবেন। আমি যেমন এখান থেকে এই গ্রুপটিকে সিলেক্ট করলাম, তারপর আপনার কার্সার পয়েন্টে আপনি দেখতে পারবেন যথাক্রমে তিনটি অপশন। প্রথমটি রয়েছে অ্যাড অবজেক্ট, তারপরে রয়েছে রিমুভ অবজেক্ট, এরপরে সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে রিনেম। আপনি যদি কোনো নতুন অবজেক্টকে আপনার গ্রুপের ভিতরে অন্তর্ভুক্ত করতে চান তখন এই অ্যাড অবজেক্ট অপশনটি সাহায্য নেবেন। এছাড়াও কোনো অবজেক্টকে যদি আপনার গ্রুপ থেকে রিমুভ করতে চান তখন আপনি এই রিমুভ অবজেক্ট অপশনটিকে সিলেক্ট করবেন। এরপরে আপনি যদি আপনার গ্রুপের কোনো নতুন নাম দিতে চান তখন আপনি এই রিনেম অপশনটির সাহায্য নেবেন। তো আমি যেহেতু চাচ্ছি এই লেফট সাইডের চেয়ারটিকে এই গ্রুপের সাথে অন্তর্ভুক্ত করতে, সেজন্য আমি এখান থেকে অ্যাড অবজেক্ট অপশনটিকে ক্লিক করলাম। তারপরে দেখতে পারবেন সিলেক্ট অবজেক্ট, অর্থাৎ আপনি যে অবজেক্টটিকে গ্রুপের ভিতরে অন্তর্ভুক্ত করবেন সেই অবজেক্টটিকে সিলেক্ট করবেন। আমি যেমন এখান থেকে এই চেয়ারটিকে সিলেক্ট করলাম,
তারপরে কিবোর্ডের এন্টার বাটন প্রেস করলাম। এখন যদি আমি মাউসটিকে অবজেক্টের উপর নিয়ে যাই, দেখতে পারবেন সবগুলো কিন্তু একটি গ্রুপ হিসেবে তৈরি হয়ে গেছে। তো আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখবো যে এই গ্রুপ থেকে কিভাবে একটি অবজেক্টকে রিমুভ করতে হয়। সেজন্য আমি আগের মতোই এই এডিট গ্রুপ অপশনটিকে সিলেক্ট করলাম, তারপরে গ্রুপটিকে সিলেক্ট করলাম, তারপরে দেখতে পারবেন এখানে দুই নম্বর যে অপশন অর্থাৎ রিমুভ অবজেক্ট, এই অপশনটিকে সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে আপনি যে যে অবজেক্টগুলোকে গ্রুপ থেকে রিমুভ করতে চান সেই অবজেক্টগুলোকে সিলেক্ট করবেন। আমি যেমন এখান থেকে উপরের দিকের এই চেয়ারটিকে রিমুভ করলাম এবং নিচের দিকের এই চেয়ারটিকে রিমুভ করলাম, তারপরে কিবোর্ডের এন্টার বাটন প্রেস করলাম। এখন যদি আমি এই অবজেক্টের উপরে মাউসটিকে নিয়ে যাই, দেখতে পারবেন ওই দুইটি চেয়ার বাদে বাকিগুলো কিন্তু একটি গ্রুপ হিসেবেই আছে, অর্থাৎ ওই দুইটি চেয়ার ওই আগের গ্রুপ থেকে রিমুভ হয়ে গেছে। আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। চলে যাচ্ছি আমাদের পরবর্তী টুলসে, আর পরবর্তী টুলস হচ্ছে গ্রুপ সিলেকশন অন অফ। গ্রুপ টুলবারের নিচের দিকে আপনি এই অপশনটি পেয়ে যাবেন। আপনি যদি চান আপনার তৈরিকৃত গ্রুপটিকে সাময়িক সময়ের জন্য অন অফ করে কাজ করতে, তখন আপনি এই গ্রুপ সিলেকশন অন অফ অপশনটিকে কাজে লাগাবেন। আমি যদি এখন আমার তৈরিকৃত অবজেক্টের উপরে মাউসটিকে নিয়ে যাই, দেখতে পারবেন এটি কিন্তু একটি গ্রুপ হিসেবেই আছে। তো আমি যদি এখন এই গ্রুপ সিলেকশন অন অফ অপশনটিকে একবার প্রেস করি, তারপরে দেখতে পারবেন যে এটি কিন্তু আর আগের মতো গ্রুপ আকারে নেই। এখানে না দেখালেও বাস্তবে কিন্তু আপনার গ্রুপটি আছে, অর্থাৎ সাময়িক সময়ের জন্য আপনার গ্রুপটিকে হিডেন করে রাখা হয়েছে। এখন আপনি যদি চান আপনার গ্রুপটিকে আবার ফিরিয়ে আনতে, সেজন্য আপনি এই অপশনটিতে আরেকবার ক্লিক করবেন। তারপরে যদি আপনি মাউসটিকে নিয়ে যান, দেখতে পারবেন গ্রুপটি কিন্তু আবার ফিরে এসেছে। চলে যাচ্ছি আমাদের পরবর্তী টুলসে। পরবর্তী টুলস হচ্ছে গ্রুপ আইকনে ক্লিক করে নিচের দিকে যে টুলসগুলো রয়েছে, এখানে আপনি যথাক্রমে দেখতে পারবেন গ্রুপ ম্যানেজার এবং গ্রুপ বাউন্ডিং বক্স। আমি যদি এখান থেকে গ্রুপ ম্যানেজার অপশনটিতে ক্লিক করি, তারপরে আপনার সামনে এরকম একটি ডায়লগ বক্স কিন্তু চলে আসবে। এখানে আপনি সর্বপ্রথম দেখতে পারবেন গ্রুপ নেম, অর্থাৎ আপনি চাইলে এখান থেকেও আপনার তৈরিকৃত গ্রুপটির একটি নাম দিতে পারবেন। এছাড়া আপনি চাইলে আপনার গ্রুপের একটি শর্ট ডিসক্রিপশন এখানে অ্যাড করতে পারবেন। এছাড়াও আপনি যদি নতুন কোনো গ্রুপ তৈরি করতে চান, তখন এই নিউ অপশনটির সাহায্যে সেটি করতে পারবেন। আপনার প্রয়োজন মতো সবগুলো কাজ হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে ওকে অপশনে ক্লিক করে গ্রুপ ম্যানেজার বক্স থেকে বের হয়ে আসবেন। চলে যাচ্ছি আমাদের পরবর্তী টুলসে, আর পরবর্তী টুলস হচ্ছে গ্রুপ বাউন্ডিং বক্স। আমি যদি আমার গ্রুপটিকে সিলেক্ট করি, দেখতে পারবেন এর চারদিকে হোয়াইট কালারের একটি বাউন্ডিং বক্স কিন্তু দেয়া আছে। তো আপনি যদি চান এই বাউন্ডিং বক্সটিকে রিমুভ করতে, সেজন্য আপনি এই গ্রুপ আইকনে ক্লিক করে এই বাউন্ডিং বক্স অপশনটিকে একবার ক্লিক করবেন। তারপরে দেখতে পারবেন বাউন্ডিং বক্সটি কিন্তু চলে গেল। এখন যদি আবার সেটিকে আনতে চান, তাহলে এই গ্রুপ বাউন্ডিং বক্স অপশনটিতে আরেকবার ক্লিক করবেন, দেখতে পারবেন এই বাউন্ডিং বক্সটি কিন্তু চলে আসবে। তো এই ছিল মোটামুটি গ্রুপ টুলবারের কাজ। আশা করি গ্রুপ সংক্রান্ত সবকিছু আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। চলে যাচ্ছি আমাদের পরবর্তী টুলসে, আর পরবর্তী টুলস হচ্ছে ইউটিলিটিস। ইউটিলিটিস আইকনে ক্লিক করে নিচের দিকে আপনি বিভিন্ন ধরনের টুলস কিন্তু দেখতে পারবেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলসটি রয়েছে মেজার। মেজার আইকনটিতে ক্লিক করলে আপনি নিচের দিকে বিভিন্ন ধরনের মেজারমেন্ট টুলস কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন ডিস্টেন্স, তারপরে রয়েছে রেডিয়াস, তারপরে রয়েছে অ্যাঙ্গেল, এবং যথাক্রমে শেষের দিকে রয়েছে এরিয়া এবং ভলিউম। এগুলো কিভাবে কাজ করে, কোনটি কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে এখন আমরা জানবো। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম রয়েছে ডিস্টেন্স অপশন। তো ডিস্টেন্স অপশনের সাহায্যে আপনি আপনার যে কোনো অবজেক্টের ডিস্টেন্সকে নির্ণয় করতে পারবেন, সেটি কিভাবে এখন আমরা দেখব। সেজন্য আমি সর্বপ্রথম লাইন কমান্ডের সাহায্যে একটি সিঙ্গেল লাইনকে ড্র করে নিচ্ছি। এখন আমি দেখতে চাচ্ছি যে এই লাইনটির ডিস্টেন্স কতটুকু, সেজন্য ইউটিলিটিস আইকন থেকে মেজারমেন্টের ভিতর থেকে ডিস্টেন্স অপশনটিকে সিলেক্ট করলাম। তারপরে দেখতে পারবেন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। তারপরে আমি এই লাইনটির শুরুতে একবার ক্লিক করলাম এবং শেষের দিকে একবার ক্লিক করলাম। তারপরে দেখতে পারবেন আপনার কার্সর পয়েন্টে কিন্তু এর মাপটি উল্লেখ হয়ে গেছে, অর্থাৎ এই লাইনটির মধ্যবর্তী ডিস্টেন্স কতটুকু তা কিন্তু আপনার কার্সর পয়েন্টে দেখাচ্ছে। আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। চলে যাচ্ছি আমাদের পরবর্তী টুলসে। পরবর্তী টুলসটি হচ্ছে রেডিয়াস। আপনি যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ বা ব্যাসকে নির্ণয় করতে চান, তখন এই অপশনটির সাহায্য নেবেন। তো সেটি কিভাবে করতে হয় চলুন আমরা দেখে আসি। সেজন্য আমি এখানে সার্কেল কমান্ডের সাহায্যে একটি বৃত্ত ড্র করে নিচ্ছি। এখন আমি দেখতে চাচ্ছি এই বৃত্তটির ভিতরে ডায়ামিটার বা রেডিয়াস কত। সেজন্য আমি ইউটিলিটিস আইকনের ভিতর থেকে মেজারমেন্টের ভিতর থেকে রেডিয়াস অপশনটিকে সিলেক্ট করলাম। তারপরে দেখতে পারবেন সিলেক্ট আর্ক অর সার্কেল, অর্থাৎ আপনি এই বৃত্তটিকে সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখতে পারবেন আপনার কার্সর পয়েন্টে যাবতীয় মাপ কিন্তু চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন রেডিয়াস হচ্ছে 3.37 ইঞ্চি এবং ডায়ামিটার হচ্ছে 6.74 ইঞ্চি। চলে যাচ্ছি আমাদের পরবর্তী টুলসে, আর পরবর্তী টুলসটি
হচ্ছে অ্যাঙ্গেল। আপনি যদি কোনো অবজেক্টের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে নির্ণয় করতে চান তখন এই অপশনটির সাহায্য নেবেন। সেজন্য আমি সর্বপ্রথম লাইন কমান্ডের সাহায্যে একটি ভার্টিক্যাল লাইন ড্র করে নিচ্ছি এবং ঠিক তার পাশে একটি হরিজন্টাল লাইনও ড্র করে নিচ্ছি। এখন আমি দেখতে চাচ্ছি যে এই অবজেক্ট দুটির মধ্যবর্তী অ্যাঙ্গেল কত। সেজন্য আমি ইউটিলিটিস আইকনটিতে ক্লিক করে মেজারমেন্টের ভিতর থেকে অ্যাঙ্গেল অপশনটিকে সিলেক্ট করলাম। তারপরে আমি যথাক্রমে এই ভার্টিক্যাল লাইনটিকে একবার সিলেক্ট করলাম এবং হরিজন্টাল লাইনটিকে একবার সিলেক্ট করলাম। তারপরে আপনার কার্সার পয়েন্টে কিন্তু এর মাপটি দেখতে পারবেন। এছাড়াও এই ডট লাইনের মধ্যেও কিন্তু আপনি আপনার অ্যাঙ্গেলটিকে দেখতে পাচ্ছেন, যেমন এখানে দেখাচ্ছে 90° অ্যাঙ্গেল, অর্থাৎ আমি যে অবজেক্টটি ড্র করেছিলাম তার মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90°। চলে যাচ্ছি আমাদের পরবর্তী টুলসে, আর পরবর্তী টুলসটি হচ্ছে এরিয়া। এরিয়া টুলসটির সাহায্যে আপনি যে কোনো অবজেক্টের মধ্যবর্তী এরিয়াটিকে নির্ণয় করতে পারবেন। সেটি কিভাবে চলুন আমরা দেখে আসি। সেজন্য আমি রেক্ট্যাঙ্গেল কমান্ডের সাহায্যে এরকম একটি বক্স তৈরি করে নিচ্ছি। এখন আমি দেখতে চাচ্ছি যে এর মধ্যবর্তী এরিয়া কতটুকু। সেজন্য আমি সর্বপ্রথম ইউটিলিটিস আইকনে ক্লিক করে মেজারমেন্টের ভিতর থেকে এরিয়া অপশনটিকে সিলেক্ট করলাম। তারপরে দেখতে পারবেন স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট, অর্থাৎ আপনি যে অবজেক্টটির মধ্যবর্তী এরিয়া নির্ণয় করবেন তার প্রত্যেকটি কর্নারে একবার করে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি যেমন এই কর্নারে একবার সিলেক্ট করলাম, তারপরে নিচের দিকের কর্নারটিতে আরো একবার সিলেক্ট করলাম এবং যথাক্রমে বাকি দুটি কর্নারেও আমি সিলেক্ট করে ফেললাম। তো সিলেক্ট করার পরে আপনি কিবোর্ডের এন্টার বাটন প্রেস করবেন। তারপর দেখতে পারবেন আপনার কার্সর পয়েন্টে কিন্তু এরিয়াটুকু উল্লেখ হয়ে গেছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন 43.24 স্কয়ার ইঞ্চি বা 0.3003 স্কয়ার ফিট। তো দেখতেই পারলেন কত সহজে কিন্তু অবজেক্টের মধ্যবর্তী এরিয়াটিকে নির্ণয় করা গেল। এই এরিয়া টুলসটির সাহায্যে আপনি যে কোনো ধরনের জমির মধ্যবর্তী এরিয়াটিকেও নির্ণয় করতে পারবেন, অর্থাৎ কোন জমির ক্ষেত্রফল কতটুকু তা যখন আপনি বের করতে চাবেন তখন কিন্তু এই এরিয়া টুলসটি আপনার খুবই কাজে লাগবে। আশা করি বিষয়টি আপনি পুরোপুরিভাবে বুঝতে পেরেছেন। চলে যাচ্ছি আমাদের পরবর্তী টুলসে, আর পরবর্তী টুলস এখানে দেখতে পাচ্ছি ভলিউম। এটি আমাদের অটোক্যাড 2D-র ক্ষেত্রে খুব একটা দরকার হবে না। আপনি যদি কখনো অটোক্যাড 3D-র কাজ শিখেন তখন আপনার এই ভলিউম অপশনটি কাজে লাগবে, অর্থাৎ যেখানে তিনটি এক্সিসে কোনো অবজেক্টকে ড্র করা হবে তখন এই ভলিউম অপশনটি আপনার কাজে লাগবে। তো সে বিষয়ে এখন আমরা যাচ্ছি না। এছাড়াও এই ইউটিলিটিস আইকনের ভিতরে আপনি বিভিন্ন ধরনের টুলস কিন্তু দেখতে পাচ্ছেন, এগুলো আপনার ড্রয়িং এর ক্ষেত্রে খুব একটা দরকার হবে না। চলে যাচ্ছি আমাদের পরবর্তী টুলসে, আর পরবর্তী টুলস হচ্ছে ক্লিপবোর্ড। ক্লিপবোর্ড আইকনটিতে ক্লিক করলে আপনি এখানে বিভিন্ন ধরনের টুলস কিন্তু দেখতে পারবেন, যেমন পেস্ট, কাট এবং কপি। এগুলোর কাজ কিন্তু আমরা পূর্বেই অলরেডি শিখে ফেলেছি। আমরা পূর্বে মডিফাই টুলবারের ভিতরেও কিন্তু এই কাজগুলোকে দেখে ফেলেছি। আপনি চাইলে মডিফাই টুলবারের ভিতর থেকে এগুলোকে করতে পারেন, কিংবা ক্লিপবোর্ড আইকনের ভিতর থেকেও তা করতে পারেন। তো আমরা যেহেতু পূর্বে এগুলো শিখে ফেলেছি সেজন্য এখন আমরা আর এই বিষয়ে শিখছি না। এছাড়াও পাশে রয়েছে ভিউ টুলবার, এর ভিতরে বিভিন্ন ধরনের টুলস কিন্তু রয়েছে। আসলে এটিও আপনার ড্রয়িং এর ক্ষেত্রে খুব একটা দরকার হবে না। তো শেষের দিকে এই ক্লিপবোর্ড এবং ভিউ, এই দুটি টুলবার আপনার ড্রয়িং এর ক্ষেত্রে খুব একটা দরকার হবে না। তো এই ছিল মোটামুটি আজকের বিষয়। আশা করি পুরো বিষয়টি আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।